আলাইকুম প্রিয় খামারিগণ আশা করি সকলেই ভালো আছেন শীতের সময় ঘাসের বৃদ্ধি ঠিক রাখতে নিয়মিত পানি সেচ কর করা হচ্ছে আমার এই জমিটি হচ্ছে জার হাইব্রিড ঘাসের জমি যা প্রথম কাটিং রোপণের পর আমার ঘাসের এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা খামার করছেন অবশ্যই ঘাসের চাষ করুন ঘাস ছাড়া আপনারই এই খামার সেক্টরে লাভবান হতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন আমি এটি জমিতে গোবর সার প্রয়োগ করার পর গোবর দেওয়ার পর ইউরিয়া ও ডেপসার দেওয়ার পর আমি এই জমিটিতে পানি সেচ দিচ্ছি যা আমার ঘাসের বৃদ্ধি সঠিক রাখবে এবং কি আমি সঠিক সময়ে ঘাসটি পাবো আপনারা অবশ্যই ঘাসের চাষ করুন